মমতা ব্যানার্জি দুদিন আগেই বলেছেন যে চাঁদে বিজেপি সাংসদদেরকে জমি কেনার জন্য, কি বলবেন সেটা? কিন্তু মমতা ব্যানার্জি দেশদ্রোহী আছেন আমরা সবাই জানতাম, কিন্তু দেশটিকে অত ঘৃণা করেন এটা আমরা কতদিন জানতে জানতে পেরেছি। যে অবস্থায় আমাদের বৈজ্ঞানিকদেরকে মনোবল বাড়ানো উচিত, সেখানে উনি মনোবলটাকে ক্ষীণ করছেন, দুষ্ট মানে ছোট করছেন। এই জায়গা আপনার বোঝা উচিত কি স্পেসে অনেক রকম লড়াই আছে, সেই লড়াইয়ের মধ্যে গিয়ে ভারতবর্ষ মাত্র 1.5 কিলোমিটার অবধি গিয়ে সম্পর্কটা ভেঙেছে। এখন কী ঘটনা ঘটেছে না ঘটনা ঘটেছে তদন্ত না করে এই বিকল্পটা করে দিল, কিন্তু মমতা ব্যানার্জি এর কয়েকটা আগামী দিন ঘটে দিদিমণি উন্নয়নের টাকাগুলো উন্নয়নের কাজ খরচ করুন, উন্নয়নের টাকা যেভাবে উনি কোনো অন্য সম্প্রদায়ের মানুষ আর কোনো অন্য সম্প্রদায়ের মানুষকে এমনি বেঁধে দিচ্ছে। আপনি জানেন যেরকম অরবিন্দ কেজরিওয়াল বলেছে মহিলাদের বিনা পয়সা ট্রেনে ফ্রি থাকবে, সুপ্রিম কোর্ট কী বলছে কি যদি কালকে ওই রেলটা মেট্রো রেলটা যদি লস হয় তার ফল কে ভুগতে হবে, কে ভুগবে? সেই সরকারকে পয়সা দিতে হবে। ফ্রি করার আগে কীভাবে দেশটা ভালো হবে, কীভাবে রাজ্যটা ভালো হবে, শুধু কৃষি ভাইকো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পয়সা যাবে না মানুষের কাছে যাবে, এটা চিন্তা ভাবনা করুন।